আন্তর্জাতিক চাপ কিংবা পশ্চিমা মিত্রদের আহ্বান, কোনো কিছুতেই থামছে না ইসরায়েলি বর্বরতা। পুরো গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ক্রমাগত বোমা বর্ষণে খান ইউনিস থেকে পালিয়ে গেছেন প্রায় 180,000 বাস্তুচ্যুত ফিলিস্তিনি, আটকা পড়েছেন আরো বহু মানুষ। শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। উত্তর গাজা সিটি নুসাইরাত শরণার্থী শিবিরেও চালানো হয়েছে তাণ্ডব। এদিকে একের পর এক নিরাপদ জায়গা হারিয়ে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন কবরস্থানে। এছাড়া ফিলিস্তিনের কারাগারেও আশ্রয় নিয়েছেন বেশ কিছু মানুষ। খাদ্য, পানি, জ্বালানি সহ নিত্যপণ্যের সংকটে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঝুঁকিতে বেসামরিক ত্রাণকর্মীরাও। ইসরায়েলি সহিংসতা থেকে রক্ষা মিলছে না তাদেরও। স্বেচ্ছাসেবকদের ত্রাণ বিতরণের নানা চ্যালেঞ্জ তুলে ধরে তাদের সুরক্ষা বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ কর্মকর্তা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে ইসরায়েলি হেফাজতে থাকা অবস্থায় হামাস নেতা মুস্তফা মোহাম্মদ আবু আরা মারা গেছেন বলে দাবি করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি। শুক্রবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাস একই অভিযোগ করে যৌথ বিবৃতিতে জানায়, দক্ষিণ ইসরায়েলের একটি কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরিত হওয়ার পর আবু আরা মৃত্যুবরণ করেন। অন্তরাশিন, সময় সংবাদ।